খড়গ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাটি গ্রামে আজ বিজেপি, কংগ্রেস ও সিপিআইএম ছেড়ে প্রায় 200 জন নেতাকর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন ব্লক সভাপতি আবুল হাসনাত। উপস্থিত ছিলেন খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত মহাশয়, শমশের আলী মমিন, জ্যোতির্ময় মণ্ডল, শাশ্বত মুখার্জি সহ অন্যান্য ব্লক নেতৃত্ব। শোভন ব্যানার্জি ও রফিকুল ইসলামের রিপোর্ট, NTVWB। খড়গ্রাম পঞ্চায়েতের পার্টি বুথ থেকে প্রায় 200 জন সিপিএম, কংগ্রেস এবং বিজেপি থেকে মামাটি মানুষের নেত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসমা মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শ অনুপ্রাণিত হয়ে তার যে জনহিতকর প্রকল্প এবং উন্নয়ন, ধর্মনিরপেক্ষতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির যে নীতি, সেই নীতিতে অনুপ্রাণিত হয়ে তার যে ছত্রছায়া, তার যে পতাকা, সে পতাকা ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এবং সেই সঙ্গে এই বাটির মুসলিম সম্প্রদায় যারা আছেন তাদের যে মানবিকতা, তাদের যে মানসিকতা, তাদের যে ধর্মনিরপেক্ষতা, তাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেটাকে সত্যি আমি স্যালুট জানাই, সালাম জানাই, নমস্কার জানাই যে তারা সবাই উদ্যোগ নিয়ে এই বুথেরই কিছু বাইন এবং তফসিলি সম্প্রদায়ের হাতে তাদের হরিনাম সংকীর্তন করার জন্য খোল এবং করতাল তাদের হাতে তুলে দিলেন। তাই তাদের এই ধর্মনিরপেক্ষতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির যে মানসিকতা, যে উদারতা, যে মহানুভবতাকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, স্যালুট জানাই, সালাম জানাই। এবং আগামী দিনে এই নিনুর এবং এই বাটির তাদের যে মানসিকতা সারা খড়গ্রাম তথা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাকে পথ দেখাবে বলে আমি মনে করি। খড়গ্রাম পঞ্চায়েত সমিতির কৃষি সে সভায় কর্মাধ্যক্ষ এবং যুব সহসভাপতি ভাই সুপ্রিয় ঘোষ উপস্থিত আছেন। মারগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাইপো রুবেল এবং ছাত্র সভাপতি ভাই রাহুল, অন্যান্য অঞ্চলের যুব সভাপতিগণ এবং সর্বোপরি আমার সামনে যারা আছেন এই বাতি বুথে, আমি খুব খুশি যেন সামনে কোন কাজকর্ম দিকে এলে, কোন কাজ, কোন জিনিস এলে যেন আমার কাছে খবর এলে আমি সঙ্গে সঙ্গে আমাকে সেই কাজটা আমি করতে পারি। এই হচ্ছে আমার আনন্দ বিষয়, সকলে আমাকে জানাবেন, আমি সবসময় আপনাদের জন্য তৈরি হয়ে আছি, যখন ডাকবেন তখনই আমি আছি। তাতে আমি যখন আপনারা ফুলের হাত আমার খাবেন না, আমি খালি আমরা খবর পেয়েছি এবং এর আগে ভুলে গেছি রেলওয়ে সাহেব আসলাম প্রায় আপনাদের সুবিধা অসুবিধা যখন ডাকবেন আপনারা পাবেন, তাই ছোড়া খাবার আপনারা বন্ধ করেছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ।